ফিরোজা বেগম তো অবশ্যই শুধু সঙ্গীত শিল্পী না, আমার মা ছিলেন। তো যে সময় থেকে অ্যাকচুয়ালি জানা শুরু করেছি বা বোঝা শুরু করেছি, তখন তাকে মা হিসেবেই দেখেছি এবং বাসায় মা হিসেবে উনি আমার বা আমাদের যে যত্ন এবং যে প্রত্যেকটা ব্যাপারে যেরকম ডিটেইলসে এবং যেভাবে নিজে হাতে যত্ন নিতেন এবং যা করতেন সেটা অ্যাকচুয়ালি বলে কোনোভাবে বোঝানো যাবে না। আমরা তিন ভাই ছিলাম, তো প্রায় কাছাকাছি বয়সে, তাদের প্রত্যেকের প্রয়োজন এবং আমাদের দুষ্টুমিও কম ছিল না। এইসব মিলিয়ে উনি যেভাবে সময় দিতেন তাতে মনে হতো যে ওনার অন্তত আমাদের কাছে ছোটোবেলায় তো তাই মনে হতো যে ওনার যে কোনো একটা মিউজিকের কোনো প্রফেশন আছে বা উনি যে বাইরের জগতে একটা কাজ করেন সেটা আমাদের অ্যাকচুয়ালি মনেই হতো না। পরবর্তীতে যত বড় হয়েছি আস্তে আস্তে উপলব্ধি করলাম যে আমার মা একজন অত্যন্ত বিখ্যাত এবং সম্মানীয় শিল্পী।